নগাঁও গুলী চালনার প্রতিক্রিয়া প্রকাশ নগাঁও সদর সমষ্টির বিধায়ক রূপক শর্মার। উক্ত ঘটনা কেন্দ্র করে কোনেও রাজনীতি করব নালাগে। উক্ত ঘটনাক লো এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইয়ার প্রতিবেদন 7 দিনের ভিতর দাখিল করবলে মুখ্যমন্ত্রীক নির্দেশ দেওয়ার কথা সংবাদ মাধ্যমক জানিবলে দিয়ে বিধায়ক রূপক শর্মায়। দুর্ভাগ্যজনক আর আজি পরিয়াল আমার নীলকমল বরা তখন মোট একটা ঘনিষ্ঠতা আগর পাই আসে তখন ঘরলে আজ পেলে গোটে কথাখিন আমার বুঝ ললোহি। এটা কথা হয়েছে কি যে যিখিন মানুষ প্রত্যক্ষদর্শী মানুষ আছে ওসর কৈছে যে যধরণে ফার্স্ট দিছে যে মেডিসিন কিনব কৈছিল মাকর অসুস্থতার কারণে ঘুরি আহতে ইয়াত পুলিশত যে চেকিং হয়ে আসে তার পিছনে কিনা কথা টকাটকি হল আর সে পেলায় পিছত গিয়ে পেলায় আজি ভরি গুটার নিচিনা একটা পরিস্থিতি হল যে নহক যে আমি এটা আমি বিচার একটা তদন্ত হোক নিশ্চয় তদন্তর ক্ষেত্রে আগবাড়ি কারণ যখন দোষী দোষীয় শাস্তি পাব লাগবে আর ইয়ার উচিত বিচারটা হব লাগবে। কিন্তু মানে একটা কথা যে হয় এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনাটা হয়ে গেছে আমি সকলে দুঃখ পাইছো যিকোনো কারণে নহক কিন্তু ইয়াত আমি দেখা পাইছো যে বহুত তৃতীয় শক্তি এটা সুবিধা হয়েছে রাজনীতি করাই হোক বা যাওয়া সময়সত দেখা পাইছে যে নগাঁও বহুত ক্ষেত্রে অসামাজিক কার্যত যাব লিপ্ত হয়ে আসে সেইবিল করায়ত্ত করার ক্ষেত্রে বা সেইবিল দমন করার ক্ষেত্রে প্রশাসনে ব্যবস্থা লোক কিন্তু তার লো পেলায় এটা তৃতীয় শক্তি কিছু দেখা পাইছো যে কোথাও উচতাই দিছে তোমার সেই ধরনের একটা পরিস্থিতি হয়েছে যাতে যাতে পুলিশের যেটা ডিমোরিলাইজ করব পারে সেইটাও যাতে হওয়াটা উচিত নয়। আমি তখন ঘর আইসো তখন পিতৃ একই কথা বর্তমান কীর্তি কমল বরা জি এম সিএইচত আছে আপনার গম পাইছে কোভিড পজিটিভও হয়েছে সুস্থ হওয়ার কারণে সম্পূর্ণ আমি দায়িত্ব লৈছো আর আমি ইতিমধ্যে কথা পাতিছো কেবাবারও খুব সুন্দরকে যাতে আপনি ব্যক্তিগতভাবে সব কথাটা হয়েছে কি মই একজন বিধায়ক মই ব্যক্তিগত ফালে লওয়া সরকারের ফালে পালে কথা একটাই কারণ তার যিখিনি তার শুশ্রূষা করে আছে সুন্দরকে সম্পূর্ণ দায়িত্ব লৈছে মই সুপারিন্টেন্ডেন্টের কথাও পাতিছো দুবারকে কিমানখিনি আগবাড়িছে কি ধরনের আগবাড়িছে গতিকে তেওঁ সুস্থ হয়ে আহিব লাগিব। আর মই পুনরায় কৈছো যে এটা দুর্ভাগ্যজনক ঘটনা আছে নীলকান্ত নীলকমল বৰুৱা তেখেতে বিশেষ সমাজের লগত জড়িত আর তেখেতের লড়াইটাকে মানে জানো ভালকে গতি আজি এখানে আহি পেলায় পরিবর্তন লগত একবারে আহি পেলায় কথা বতরা পাতিছোই গতি আগন্তুক সময়ত মানে পুনর্বার মানে মুখ্যমন্ত্রীক অনুরোধ করি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত মানে কথাও পাতিছো অনুরোধ করি যে একটা তদন্ত হব লাগে আর যোন দোষী নগাঁর জাকির হুসেনের রিপোর্ট নিউজ নেক্সট। উৎকণ্ঠার অবসান ঘটাই পাকঘরের আলহী হল বিশুদ্ধ মশলা যিয়ে দিব আপনার পিউরিটির গ্যারেন্টি। বিশুদ্ধ মশলা পাকঘরের নতুন আলহী। আপনি গেস্ট্রিক আলসার লিভারত চর্বি পাইলস ভোক নলগা পেটর বিষ বুকুর জ্বলাপোড়া টেঙা উগার পেটত বুদবুদ খব্দ করা পেট ফুলা বমির ভাব আর কেতিয়াবা বমি আদি আপনি এইবিল সমস্যা ভুগি আছে নাকি এতিয়ার আপনি অসমৰ বাহিৰত গৈ হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। এতিয়া বরপেটা চহরলৈ এম এস সুলেমান মেডিশপত আহি আছে ডক্টর মায়ঙ্ক আগরওয়াল গেস্ট্রো আর লিভার রোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নাম ভর্তি করে পড়া ঠিকনা এম এস সুলেমান মেডিশপ বিকে রোড মুসলিম পট্টি বরপেটা যোগাযোগের নম্বর 7002064582 আর 9706532197।